তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান একদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা তিন দিন এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি সই করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত তাপপ্রবাহের সতর্ক বার্তা বিজ্ঞপ্তিতে আগামী পাঁচ থেকে ছয় দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু মাঝারি এবং তীব্র তাপপ্রবাহে অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম আগামী ৮ জুন বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।